বাড়িতে জুতোর দাম হতো সেতারে যে আমাদের যে ইন্টারেস্ট, আমার যে পার্টিকুলার সেতারের ইন্টারেস্ট সেটা দাদার থেকে, সেটা দাদার থেকে। কেননা দাদা বাড়াতে বলি আমার বাজনা সবাই সব, আর দাদা বাড়াতেন কেন, দাদা বাড়াতেন সে একটু বেশ সুন্দর গল্প আছে যে আমার প্রথম গুরুর নাম ছিল শ্রীনিবাস নাগ, শ্রী শ্রীনিবাস নাগ। তো উনি শীতল মুখোপাধ্যায় বলে একজনের কাছে এজরাজ বাড়াতেন। তাও ওরা কথা কথা একদিন বললেন বাবাকে এসে যে একটু দরবারি কানার আমার সরকারে শেখা, আমাকে একটু যদি প্রমথবাবুর কাছে নিয়ে যান। তো বাবা তাকে প্রমথবাবুর কাছে নিয়ে গেলেন, শুনে টুনে উনি শ্রীনিবাসবাবু বাড়িতে প্র্যাকটিস করছেন, করতে ওই পদে যার বাড়িতে গিয়েছিলেন উনি অন্ধ ছিলেন, যার বাড়িতে ছিলেন সে বলে তুমি চুরি করে কোথেকে তুমি আমাদের দরবারি কানাটা পেয়েছ, তা উনি তখন শোনেননি, তা ওকে বাড়ি থেকে তাড়িয়ে দিলেন, ওর বাড়িতেই থাকতো। তো একটা মেসের ঘরে সে এলো। তো বাবার কাছে সে যে লোক ভদ্রলোক ওই শ্রীনিবাস নাকে এনেছিলেন, তিনি এসে বললেন যে স্যার শুনেছেন আপনারই নাম, তারও নাম শীতলচন্দ্র মুখোপাধ্যায়, এদল বাড়াতেন, ও তাড়িয়ে দিয়েছে। বাবা বলে ইস এ তো বড় খারাপ হয়ে গেল, আর বলো আমি ওর কাছে শ্রীনিবাসের কাছে এজরাজ শিখব। ওটা আর শেখা কিছু না, তাকে এমনি হেল্প করা তো নয়, সেই থেকে বাবা শিখতে আরম্ভ করলেন। তখন আমাদের দর্শক বলছি যতটা কোনো ইন্টারেস্ট ইন্টারেস্ট ছিল না, তখন খেলাতে খুবই ইন্টারেস্ট ছিল, খুব খেলাধুলো করতাম, ফুটবল খেলেছি, ব্যাডমিন্টন খেলেছি। তো মনে আছে তখন দাদা আরম্ভ করলো সেতার শ্রীনিবাস কাছ থেকে, দাদা বললো বাজালো তোমার ইয়েতে কম্পিটিশান ফার্স্ট হলো, হ্যাঁ হ্যাঁ তো দাদা তো রেডিও আর্টিস্ট ছিল। দাদা বাড়াতে দেখি আমার মনে হলো দাদা হয় আমি সেতার বাজাবো। দাদা বলে তো তখন ক্লাস এইট কি ক্লাস নাইনে আমি পড়ি, তখন বলে ম্যাট্রিকটা পাস করে না হতে তোকে কী করে বলবো বাবাকে সেতার বাজা, তুই আমাকে পড়। তা বললাম ঠিক আছে ঠিক আছে, আমি ম্যাট্রিক পাস করেই করবো। তখন একদিন ওয়েলিংটন স্কোয়ারে একটা খেলা হতো, ব্যাডমিন্টন খেলা হতো, একটা টপ র্যাঙ্কিং লোকের সঙ্গে একটা জুনিয়ার দিয়ে খেলানো হতো। তো আমার মনে আছে তখনকার দিনে ইন্ডিয়ান নাম্বার টু বোধহয় জি দিস ছিল ব্যাডমিন্টন প্লেয়ার, তার সঙ্গে খেলতে গিয়ে আমি ওখানে হেরে যাই, খুব মন খারাপ হয়। দাদারও নাচের দেখি মন খারাপ হয়, ও চত্বকারে জায়গায় নিয়ে যাই, বলি দাদা প্রথমে আমার কাছে শ্রীনিবাস কাকার কাছে নিয়ে গেলেন, শ্রীনিবাস কাকা আমরা শ্রীনিবাস কাকা শ্রীনিবাস কাকা বলতাম। এটা কোন ইয়ার হবে ধরো ফর্টি এরকম, থার্টি নাইন ফর্টি এরকম হবে। তারপরেতে আমি গিয়ে দেখি যে একজন নন্দ ভদ্রলোক সেতার বাজাচ্ছেন, তার সঙ্গে একজন তবলা বাজাচ্ছেন। তখন দাদা আমার থেকে বছর আড়াই বড়, তখন দাদা সবাই শিখছে। তো দাদা বলে কী ব্যাপার, না এরকম আমার ভাই এসেছে। তা উনি কিছুক্ষণ বাজিয়ে বললেন ঠিক আছে, দাদা বলে চল আর বাজাবেন না, তুই যাকে আমরা সেখান থেকে চলে এলো। তো এরকম দাদা ভাই আমি সেটা শিখবো বলে আমি ফের তোকে বলছি তুই ম্যাট্রিক পাস কর। ওরকম আর একটা যা খেলাতে ওরকম খেলে খেলতে গিয়ে বোধহয় হেরে গেছি বা খুব মন খারাপ, দাদা বলে চত্বকারে জায়গায় নিয়ে যায়। ইউনিভার্সিটি ইনস্টিটিউটে একটা বাচ্চা ছেলে সেতার বাজাচ্ছে, তার সঙ্গে তার ভাই বাচ্চা তার তবলা বাজাচ্ছে, তার হচ্ছে নিখিল, নিখিল ব্যানার্জি আর তার ভাই। আচ্ছা আচ্ছা, ওরা তখন রেগুলার বাইরে ইউনিভার্সিটি ইনস্টিটিউট হলে তো মনে আছে প্রোগ্রাম করছে, বাইরে প্রোগ্রাম করছে। তখন আমি কাকে সেতার বলে ওই শুধু জানিয়ে সেতার বলে গিয়ে শুনে আমি দাদা ভাই আমি শিখবই। আবার দাদা বললে আবার এক কথা আসি, তারপরে ম্যাট্রিক পাস করার পরে দাদা শেষের কাছে নিয়ে গেল, বলে যে আমার ভাই। দাদা যখন বাজাতো শুনতুম, আর দাদা কলেজ চলে গেলে আমি স্কুল থেকে ফিরে একটু একটু করে বাজাতো ওনার সেতারে, ওনার সেতারে, কারণ কিছু জানি না তো। একদিন দাদা দিকে খুব বকাবকি রাগারাগি করে যাকে ওই সেই আমার শুরু হলো শ্রীনিবাস কাকার কাছে। তারপরে তো আমার মনে হয় আমার শুরু হওয়ার সঙ্গে সঙ্গে শ্রীনিবাস কাকার কাছে তো এক বছরের মধ্যে আমি বলতে ইন্টার কলেজে, তখন কলেজে ভর্তি হল, ইন্টার কলেজে এটাতে আমি বাজালুম ফার্স্ট হলুম মনে আছে। তারপরে সে অল বেঙ্গল কম্পিটিশানে তো আমি বাজালুম ফার্স্ট হলুম, আমার অল বেঙ্গলের প্রোগ্রাম পড়লো, সব দিক থেকে সেই আমার শুরু হলো আর কি অ্যাকচুয়ালি বাজনাটা। আর তখন দাদার আর
রেডিও দাদাও বাজার তো আমি বাস আমার মনে যতদূর মনে আছে দাদার থেকে আমার ফি বেশি ছিল দাদা খেলে নেই হোক দাদা বাজনা ছেড়ে দিল গিয়ে দাদা অন্য লাইনে চলে গেল মনে শুনেছ নাম শুনে চলেছি ঋষিকেশ মুখার্জি সিনেমার বিয়ের দিকে তো যাকে তারপর সে দাদা আমাকে ব্যাক করতে আরম্ভ করলো এটা কোন ইয়ার হবে ইয়ার বলি গণ্ডগোল যতদূর মনে হয় 42-43 এরকম 43 আমি ফার্স্ট হয়েছিলাম মনে আছে যতদূর মনে পড়ে শান্তা প্রসাদ বোধ হয় সেই সময় প্রথম ইয়েতে আসে কলকাতাতে অল বেঙ্গল মিউজিক কনফারেন্সে সেখানেতে আমি এখানে কাজামতুল্লাহ কাঁসাবের সঙ্গে রেয়াজ করতাম সুতরাং আমার কোনো ভয় ছিল না যে কোনো সবলচি হোক তো শান্তা প্রসাদ আমি জানি অল বেঙ্গলে বাজাবো কারোর মধ্যে আছে নির্ভাবে না বাজাবো ভুল হলে কেউ বুঝতে পারবে না কারোর মধ্যে ম্যানেজ করে দেবে শান্তা প্রসাদের নাম বলে বলতে আমি বললাম যে এই কারোর মতো কথা চলো তো আমাকে তখন মন মতো বলে তুমি ভবানীপুরের ছেলে তুমি ভয় পাচ্ছ তাহলে না ভয় না কারোর মধ্যে বললে না শান্তা প্রসাদের সঙ্গে বাজাও ওই বাজনাটা খুব ভালো অ্যাপ্রিসিয়েট করেছিল লোকে খুব এবং ওর যে ইয়ে বেরিয়েছিল রিভিউ বেরিয়েছিল খুব ভালো তখন বোধ হয় চণ্ডীবাবু বোধ হয় নাম চণ্ডী চ্যাটার্জি না কিছু আশিস বোধ হয় ওর ছেলে কে তখন দেখ বাচ্চা তো যখন যে ঘটনাগুলো খুব মনে আছে সে কাগজে বেরিয়েছিল কাগজে শেষেতে লিখেছিল এ কি কাশীর নাম কাছে কি কলকাতার বিলাসকা বলা চলে মনে আছে কথাটা এই লেখাটা তখন যদি লেখা জমানো রাখা যদি থাকে তাহলে হতো তারপরে সে চললো শেখা আমার সিয়াসের কাছে যে সিয়াসের মারা গেলেন মারা যাওয়ার পরে সে আমি কী করবো কী করবো বলতে বিলাস তখন আমাকে বলি তুমি তো আমার ঘরের লোক কারণ শ্রীনিবাস নাগ ছিলেন এনাতে সাহেবের ছাত্র আচ্ছা তুমি তোমার ঘরের লোক তুমি আমার কাছে তো শেখো তো ভাই সে তো খুব কাঁচা আমার সৌভাগ্য যদি আপনি আমার শেখান কাঁচাবের কাছে শিখতে আরম্ভ করলুম কথা ছিল কাঁচাবের কাঁচাবের বাড়িতে কি শেখা আমার বাড়িতে একটা আপত্তি ছিল কাঁচাই আমার বাড়িতে আসতেন আসতেন প্রায় আসতে তবে ওই রকম হয়তো বলে যে তিনটের সময় যাচ্ছি হয়তো পাঁচটার সময় ছটার সময় মানে গ্যাসকার যেরকম ভূমিকা ছিলেন আসতেন শেখাতেন একটু করে শিখি চলো বিধি পড়ো করতো চলো স্নুকার খেলার খুব শখ ছিল ছিল চলো খুব ওর সঙ্গে ওর সঙ্গটা পেতে আরম্ভ করলুম খুব বিশেষভাবে যেখানে প্রোগ্রাম হয় সেখানে তানপুরো বাজানোর সঙ্গে কিংবা কাছে বসা এমনকি বাড়াতে বাড়াতে জিজ্ঞেস করা যে পাবলিক কী পাবলিক দিচ্ছে না কী ব্যাপার চুপচাপ কেন আমি বলছি না খাঁ সাহেব এরা সব খুব শুনছে এবং সত্যিই তাই আমরা এইভাবে খুব সুন্দর রিলেশান খুব হলো খাঁ সাহেবের কাছেতে চিন্তা করলে কমপ্লিট রেওয়াজ গজ ফতগুলো আমি সেরকম পাইনি মানে কিছু কিছু পেয়েছি আর কিছু কিছু আলোচনা হতো তো তারপরে সে খাঁ সাহেব যখন বললেন যে মানে অসুবিধা হচ্ছে আমি এক বললাম একজন আপনি বাইরে গেলেন ফিরে এলেন একটা আমার খবরও নিলেন না কিছু করলেন না আপনার কি কোনো ইন্টারেস্ট পান না আমার সম্বন্ধে বলছে আমার তো অসুবিধা হচ্ছে আমি তখন বললাম যে তাহলে আপনি আমাকে পারমিশন দিন আমি তাহলে অন্য জায়গায় চলে যাই বাইরে বললেন যে হ্যাঁ তুমি যেতে পারো তারপরে সে বললাম আমি কাঁচা হবে আমাকে বাজনা শুনলেন একদিন একটা জায়গাতে এটা কোন সময় গেছিল তো সময় কি আমার মনে আছে ভাই মানে বিলাত খাঁ সাহেবের সঙ্গে আপনার যে আমার সঙ্গে বিলাত খাঁ সাহেবের সঙ্গে কোনো না না আমি বলছি কতদিনের আপনাদের যে বিলাত খাঁ সাহেবেতে ধরো আমার কত হবে দিদিমণি কতদিন শিখছে বলো না দিদিমণি 54 ধরো কতদিন শিখেছে সুতরাং বেশি দিন আমার বেশি দিন শেখা হয়নি কারণ বিলাস কাজা প্রথমত তো থাকতেন বাইরে এখানে এলে তবে উনি আমার বাড়ি গেছেন কারণ আমি সবাই থেকে শিখতাম না এমনিতেই তো তার
যাতায়াত কম ছিল, তারপর সেখানে সেই প্রোগ্রাম এসে উপর প্রোগ্রাম ডেকে পাঠাচ্ছেন, যেখানেই প্রোগ্রাম হবে তুমি যাবে আমার সঙ্গে, আমার স্থানপুরে ছাড়বে বা যাবে আমার সঙ্গে, প্রোগ্রামটা খুব অ্যাটেন্ড করাচ্ছেন, ও সেটাও একটা ভালো মন দিয়ে শুনবে থেকে করা করা। তো সঙ্গে জেসকে যখন আর বললেন যে নিজে থেকেই যে আমি হ্যাঁ আমার অসুবিধা হচ্ছে, তাই আমি তাহলে আপনি আমাকে পারমিশন দিন আমি ইয়ে করি, আমি আমি তাহলে অন্যদের কাছে শিখি। এদিকে গোলমালিক কাশেপ আমার বললেন আমাকে যে তুমি সব আসলে যাও সমস্ত জায়গায় সামনে বসো, দেখেছি খুব তারিফ করো, বাজাও তুমি কীরম বাজাও বলতে আমি একটুকে বাজনা শোনাই ওরই একটা গান একটুখানি ভেঙে। কোন বন্দিশটা ছিল মনে? ইয়ারে রশিয়া, বিনতি আমার ঠুংরি পিলু ঠুংরি। তো শুনে মানে বেটা তুমি তো কাফি আচ্ছা বাজা তা, তো তুমি কনফারেন্স হয়ে নাকি বাজা তা? তো আমি বললাম যে খাঁ সাহেব কনফারেন্সে বলে না, আমি আর কী করে কনফারেন্সে যাবো, আমি কনফারেন্সে বাজিয়েছি, আমি তোমার তামসেনে বাজিয়েছি, আমি অল বেঙ্গলে বাজিয়েছি, অল ইন্ডিয়ায় বাজিয়েছি, ডোভার লেনে আমি বাজিয়েছি বটে, কিন্তু ডোভার লেনের সঙ্গে আমার কনফ্লিক্ট ছিল যাকে। তো তোমার খাঁ সাহেব শুনে বললেন খাঁ সাহেব আমার স্ত্রীর দিদিকে গান শেখাতেন। আচ্ছা আচ্ছা, বললেন যে আমার কাছে শিখতে বলো, আমার কাছে শিখ। তা আমার টেন্ডেন্সি ছিল তোমার দিয়ে আমেরিকার দিকে, আমি আমেরিকাকে বললাম যে খাঁ সাহেব আমি শিখতে চাই। এটা বড় গোলামালি খাঁ সাহেবের সঙ্গে আপনার কথা হয়েছে কিন্তু অন্য কিছু না, কোনো কথাবার্তা তো হয়নি। গোলামালি খাঁ সাহেব হিংস দিচ্ছে যে ও আমার কাছে যে আসো, হ্যাঁ তুমি বেটা এতে বাচ্চা বাজা তা তুমি এত ভালো বলে তার মানে তো তুমি আমার কাছে এসে এসো। তো সেইটা সেদিনে ওদের বাড়িতে একটা ককটেল পার্টি ছিল, আমি তখন আমিকার কাছে কাদের বাড়িতে আমি তখন তোমার আমি আমেরিকার সাথে ডিসিশন নিতে শিখবো, আমি সাথে বলেছি যে খাঁ সাহেব আমরা আপনার কাছে শিখতে চাই। খাঁ সাহেব বলে সেটা কাশ তুই কাশিনা মুখার্জি না, তোর নামে সব শুনেছি অনেক, ঠিক আছে আমি তোকে সাত দিন আমাকে শোনা দে, আমি চলে যাবো সাত দিনের মধ্যে কত তিন দিনের দিনে সিনেমা ডেকে পাঠালেন। আমেরিকা সাহেব বললেন যে কাশি মানে সব শোনা, সব কিছু শোনা, সব কিছু দেখা, তুমি আমার কাছে নাড়া বাঁধো, আমি নাড়া বাঁধলাম। সেইটা আমেরিকা বলে মালিক খাঁ সাহেব শুনেছেন, একদিন ওদের বাড়িতে ককটেল পার্টি হচ্ছে বলে মালিক খাঁ সাহেব ঢুকছেন আমাকে থেকে বললেন ক্যা এসা তালিম জল রা হয় বোধ হয় হার্ডলি সেভেন ডেজ আর এইট ডেজ আমি তোমার নাড়া বেঁধেছি। তা আমি পায়া দিয়ে বললাম খাঁ সাহেব আপনি আমাকে আশীর্বাদ করুন, আমার আপনার জিনিস আমার আমি বাড়াতে পারবো না, কখনো পারবো বলে আমি ভেবে পাইনি, আমেরিকা সাহেবের আমার একটু মেয়েদিকে টেন্ডেন্সি ছিল তাই বললে হ্যাঁ হ্যাঁ মুসকো পাসবে কিছু মানে ইনস্ট্রুমেন্টের জিনিস আছে বলে ওদের বেঞ্চেতে বসে দেদা একটু দরবারি কানাড়া আলাপ করতে আরম্ভ করলেন। তো আমি কিছুক্ষণ পরে বললাম খাঁ সাহেব উপরে ছেড়ে ইধার নেই চল বুঝবো তাহলে কত ভালোবাসতেন আমাকে, আমি শিখলুম না সেটা একটা দুঃখের কথা কিন্তু কত ভালোবাসতেন বলে হ্যাঁ চল এখানে ঠিক হচ্ছে না ওপরে। সেই ওপরে গিয়ে আমি বললাম উনি খাঁ সাহেবের হরিওম বোধহয় বার তিরিশ শুনেছি আসরে টাসরেতে, কিন্তু ওই দিনে যা গান শুনেছি সে আমার আজ পর্যন্ত কানে লেগে আছে, আমি ওরকম গান শুনিনি। তারপরে তো আমেরিকার সঙ্গে তো অ্যাসোসিয়েশন হলো, আমেরিকা এসে খোঁজ নিত এ করত তালিম চলতো খুব আমেরিকা মানে শেষ দিন পর্যন্ত। এইটা আমার খুব স্যাড আমার লাইফেতে জানো যদি বলতে বলতে হয়, আমেরিকা হঠাৎ বললেন কলকাতায় তখন আমেরিকা এসেছেন, তো আমি ইসরায়েলি গেছি ওর কাছে, ওদের উনি রেয়াজ উনি তো রেয়াজ করতেন না একটা দুটো করে কোশ্চেন করতেন বলতো এটা কী করলেন বলতো এটা কী করলেন মানে মতো। তো সেদিন কী হলো উনি বললেন যে কাশি
তোর সম্বন্ধে আমি খুব কম ভেবেছি, সত্যি কথা বলছি। তোর জন্যতে আমাকে কিছু ভাব স্পেশাল ভাবতে হবে, তোকে আমার সঙ্গে কিছু স্পেশাল আলোচনা কথা বলতে হবে। তো আমি তিন দিন পরে বোম্বে যাচ্ছি, বোম্বে থেকে আমি আমেরিকা যাবো ছেলের কাছে তিন মাসের জন্যে। তুই তিন মাসের মতন প্রভিশন নিয়ে আমার বাড়িতে আয়, বোম্বে যা। তোর তো কোনো ভাবলেন নেই, বোম্বে থাকার তো জায়গা, দাদা আছে, দাদার গাড়ি নিয়ে তুই আমার বাড়িতে আসবি। যখন তুই বলে বলে সকালবেলা একসঙ্গে আমরা বাড়ি থেকে বেরোলি, বুঝলে? ঘটনাগুলো মনে পড়ছে, দেখলাম ঠিক আছে, আমি কাছে কোথায় বেরোলে আমি বাড়ি চলে এলো। সেদিন বিলাস খাঁকে আমার নিমন্ত্রণ করেছিল আমাদের বাড়িতে ডিনারে, না? তো বিলাস খাঁ ডিনারে এলো আমাদের বাড়িতে, মানে তার মানে এটা বুঝতে পারা যাচ্ছে যে বিলাস খাঁ যে আমি জামিকার কাছে গেছি বলেছি, বিলাস খাঁ যে খুব একটা মানে বিরক্ত হয়েছেন তা না, তাহলে সে আমার গাড়ি করে এসে আমার বাড়িতেই বা খেতে আসবে কেন। যাই হোক, আমি বিলাস খাঁ এসে খাওয়া দাওয়া করে বিলাস খাঁকে বলা পৌঁছে দাও, তো আমি বিলাস খাঁকে বাড়িতে পৌঁছে দিল। দিয়ে আমি বাড়িতেই জামাকাপড় ছাড়ছি, আমার সঙ্গে ফোন এলো একটা, আমাকে বললে যে আমি বিলাসের কথা বলছি। আমি কি হলো, আপনার কি শরীর খারাপ, খেয়েটে কি শরীর খারাপ আছে? বললে না, একটা বড়ো স্যাড নিউজ আছে, আমেরিকা সাহেব মারা গেছেন। দিনটা আমার মনে নেই। আমি বলছেন কি, আর সকালে আমার সঙ্গে কথা হলো, বললে হ্যাঁ মোটর অ্যাক্সিডেন্ট মারা গেছে স্যার। ইয়েটা বডিটা আইডেন্টিফাই করবার জন্যে আমার কাছে যে থানার থেকে লোক এসেছে, তা তুমি আমাকে তুমি ওর সঙ্গে কথা বলো। তো উনি বললেন যাই হোক, বডিটা আইডেন্টিফাই করার জন্য যদি ওকে দরকার, যদি আপনি একটু সাহায্য করেন। তো আমি আবার গাড়ি নিয়ে বিলাসের কাছে গেলাম। বিলাস খাঁ বলি ইমরাজকে বলো, ইমরাজকে নিয়ে আমি বিলাসকে ইমরাজ আর সার্জেন যে ওই দলাম কৃষ্ণ মিশন ওখানে বেড বাড়ি ছিল আমাকে, জায়গা অ্যাক্সিডেন্ট হয়েছে, আমার চোখে পড়লো সকালবেলা সেই বদি নিয়ে দিয়েছে, সেই প্যান্ট সেই সোয়েটার সমস্ত চোখের সামনে ফাঁসে। আর বিলাস খাঁ সেই মর্গেতে গেট বা দুটো করে ওরে কী কান্না। তো কী হয়েছে, তো বিলাসকে কী কান্না? তাহলে আমি বললাম খাঁ সাহেব শুনুন আর কী হবে। আমি আবার সেখান থেকে খাঁ সাহেবকে নিয়ে বাড়িতে পৌঁছে দিলাম। বিলাস খাঁ সাহেব লোকে বলে বিলাস খাঁর সঙ্গে আমার সঙ্গে নাকি কিছু ব্যাড রিলেশন, তাহলে কি বিলাস খাঁ রাত্রি দেড়টা দুটোর সময় আমার গাড়ি করে আমার সঙ্গে সে আইডেন্টিফাই করতে চেয়েছে? আমি খুব পেয়েছি, আমি যা পেয়েছি না পেয়েছি বিলাসের কাছ থেকে। হ্যাঁ, আর বডি আইডেন্টিফাই করে এলো, আমি দেখলো আমার আমি একদম মানে পাজলড যে কী করে হয়। আর সকালে আমার সঙ্গে এত কথা হয়েছে এবং খাসে আমাকে নিজে বলেছে যে তোর সম্বন্ধে আমি কিছু বিশেষ ভাবিনি, তুই কিছু ইনস্ট্রুমেন্ট বাজাচ্ছ, আমি কিছু ভেবেছি তোর সঙ্গে আমি এটা নিয়ে বলবো। তো আমি তো বোম্বেতে গিয়ে চলে যাবো আমেরিকাতে দুই তিন মাস পরে, আর আমার কানে কাছে কে বললো ওই কথাটাই ঘুরে বেড়াচ্ছে, আসে দুই তিন মাস পরে আমার কাছে তার তোর সঙ্গে আমার কিছু কথা আছে। আর ওই আইডেন্টিফাই করে তারপর যা যা হওয়া দাওয়া হলো। আমি খাঁ সাহেবের সঙ্গে আপনার আমি বোম্বেতে গিয়ে ওর বাড়িতে গিয়ে শিখছি, বা কলকাতা হলে উনি এখানে আসতেন, আমার তখন আমার ইয়েতে ছিল মনে আছে গড়িয়াহাট রোডেতে, গড়িয়াহাট রোডেতে তোমরা বছর দশকে অ্যাসোসিয়েশন তোমরা রাখুন এদের নাম্বার টু ল্যান্সডাউন রোডের বাড়িটা, যারা গান বাজনা করে কলকাতায় তাদেরকে বলে তারা বুঝতে পারবে যে ওখানে এমন আর্টিস্ট নেই যে করেনি। বিসমিল্লো বাজিয়ে গেছে ওখানে, বলে বিসমিল্লো এমনি প্রোগ্রাম করে গেছে। তো যাই হোক, তো তোমার আমির খাঁ শেষকালে আমাকে একদম লাস্ট স্মৃতিটা করে দিল যে কাশি তুই আমার কথা দে যে তুই বোম্বেতে আসিস, তিন মাস সময় নিয়ে আসবি, তোর তো খাবার ভাবনা নেই, তোর দাদা আছে, তুই আমার কাছে তোর আসার অসুবিধে নেই, গাড়ি আছে, তুই কেন তাহলে আমার কাছে আসবি না? এসে ইয়ে আমি রাত্রিবেলা সেদিন রাত্রিবেলা আইডেন্টিফাই করে এলো আমরা গিয়ে যে আমির খাঁ। এই হলো আমির খাঁর সঙ্গে লাস্ট ঘটনা। তারপরে খুব বিক্ষিপ্ত মন নিয়ে আমি দাম বাজনা শুরু ছিল বা আমি এখনও আছি,
সে বিক্ষিপ্ত মনে দিদি কে শেখাতেন মেজদান যাওয়াটা বললো না পাঁচ দিন ছিলেন যে আমাদের সঙ্গে বড় বোগলার কাছে সাহেব দিদি শেখাতেন তো ওই তো বড় মানে খাঁ সাহেবকে কিরম জানো ওকে কাছে গেলে তুমি গান বাজনা না জানলেও তোমার গান বাজনা ভালো লাগবে তুমি গান বাজনা তুমি ভক্ত হবে ওদের মেয়ে চিত্তরঞ্জন মেয়ে আমি তাদের একটা বাড়ি আছি বাড়ি ছিল আচ্ছা আচ্ছা সেখানে গোলামানি খাঁ সাহেবকে দিয়ে যাওয়া হয়েছে আমিও গেছি গোলামানি খাঁ সাহেব বিয়ের থেকে নামলেন ট্রেন থেকে নামলেন নামিয়েছে বিরাট লন আর বোধ হয় কয়েক হাজার গোলাপ গাছ মানে বিরাট বাড়ি তো নেবে গোলামানি খাঁ সাহেব গোলামানি খাঁ সাহেব যাচ্ছেন হঠাৎ একটা প্রজাপতি উঠতে 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 এসে একটা গোলাপ ফুলেছে বসলো আর গোলামানি খাঁ সাহেব কাছে যেতেই শেষ করে চলে গেল খাঁ সাহেব আমাদের দেখে বলে দেখো ইসকা জানে কা আনে কা তৈরি কার দেখো পাপা সারে বাবা আমার চোখ খুলে গেল যে এই ভদ্রলোক চোখ দিয়ে গান দেখে না গান করে মানে ধরো তোমাকে অ্যাসোসিয়েশন যেটা যে অ্যাসোসিয়েশনের যে মানে লাভ যেটা সেটা ম্যাক্সিমাম ওগুলো মানে কাছে পেয়েছি কেন ও দিদিকে শেখাতে রোজ আসতে শুনতে তোমরা তো রোজ আসতে উনি তো দিদির আমার তো মানে আমাদের তো কলকাতা আসতেন আবার আমার থেকে আমার ভাইকে খুব ইয়ে করতো আমার ভাই খুব বলতো কথার বার্তা আমার ভাই খুব কথাবার্তা বলতো তো যেমন তোমার বললাম তো যে আমার চোখে মনে হলো যে গোলামানি খাঁ সাহেব চোখ দিয়ে গান দেখে গান করে যে এইরকম এরকম না হলে কি মিউজিশিয়ান হয় যে লোকটা একটা প্রজাপতি কেমনভাবে এসে গোলাপ ফুলে বসলো আর কাছে যদি কেমনভাবে ফাঁস করে ঘুরে গেল সেও পাবা সে চিন্তা করছে আর আমরা ট্রেনের মানে ভাবতে পারবে না ট্রেনের হুইসল দিল সেটাকে নিয়ে ধরে একটা মানে গোলামালি খাঁ সাহেবের কাছে সে তুমি পাঁচ মিনিট গান না করে থাকতে পারে এরকম অবস্থা দেখিনি আমার মনে আছে ওদের বাড়িতে আমার বড় একটা ভালোবাসা এসেছিল কেন জানি না হতে পারে ওর স্টাইলের ঠুঙরি ফুঙরি গুনে আমি মানে একবার করেছিল শুনে টুনে না তো আমার মনে আছে যে ওদের বাড়িতে যেদিন গার্জেন করে আমি কালকে ওদের বাড়িতে গান করবো আমাকে বললেন কাল আমার গান করবো হচ্ছে করে তাহলে খাঁ সাহেব আমি তো আজ চলে যাচ্ছি আমার সেরম আমার রেডিও প্রোগ্রাম আছে প্রোগ্রাম আছে আগে যাও ভালো প্রোগ্রাম করো সঙ্গে সঙ্গে একদম এদিকে কত ভালোবাসতেন এমনকি আমিকা সাহেবের ছাত্র বলে যে যে একটা মানে অন্য গ্রুপ ফ্রুপ সব কিছু না আমিরকাও স্যার আমির খাঁ আর গোলামালি খাঁ দুজনকে একসঙ্গে যেভাবে কথা বলতে দেখেছি সেই তোমরা ভাবতে পারবে না গোলামালি খাঁ সাহেব বোম্বেতে অসুস্থ হয়ে পড়ে আছেন কি হয়েছে সুরেশ আমি তখন বোম্বেতে গেছি আমিকা কাছে শিখতে দাদার গাড়ি ছিল দাদার গাড়ি নিয়ে আমিকার কাছে যেতে আমিকা বললে চল বল গাড়ি এনেছিস গোলামালির অসুখ চল একবার ওকে দেখে আসি লোকে বলতো গোলামালি খাঁ সাহেব আমিকা সাহেব দেখে দুজনে মানে কনফ্লিক্ট আছে এরকম মানে যাই হোক কনফ্লিক্ট না থাকুক মানে দুজনে দুজনকে মানে যাই হোক আমি খাবার বললাম চলুন খাঁ সাহেব আমি খাঁ সাহেব গেলুম আমি খাকে দেখ আমি খা দেখি গোলামালি খাঁ সাহেব আরে আরে শু আর আমি খা বলে এ শু দাদা পিতা এরকম মানে মানে ওই দেখি ওদের মধ্যে কথাবার্তা বলে নেই নেই আমার বলে আমি লোকে কী করে বলে যে গোলামালি খাঁ সাহেব আমি খাঁ সাহেব এদের ডিফারেন্ট পিপল দুজনেই এক দুজনেই ভালোবাসে গান বাসে ও দিদি গোলামানি খাঁ সাহেবের ছাত্রী আর আমি আমির খাঁ সাহেবের ছাত্র আমির খাঁ আমার থেকে ওর দিদিকে বেশি পছন্দ করছে মানে রাস্তা দিয়ে যেতে যেতে কিছু করবানি হয়তো ওর দিদি বাড়ি ঢুকে গেল সে তো গোলামানি খাঁ সাহেবের ছাত্রী ওই একবার তো বলেনি তো আমার কাছে কিছু শেখো আমার মনে আছে গোলামানি খাঁ সাহেবের কথাটাই ভুলবো না যে তোমাকে আমি বলেছিলাম এই যন্ত্রের কিছু কাজ আমার কাছেও কিছু আছে তুমি চলে গেলে
দায় করে সেই লনেতে বসে দরবারি কানাড়া দিয়ে আমার কাকুমার কানে সে বেজে থাকে। সুতরাং আমার জীবনেতে আমি যে সমস্ত বড় বড় শিল্পীদের অ্যাসোসিয়েশন পেয়েছি, মনে আছে বিলাস খাই আমাকে অল বেঙ্গল কনফারেন্সে সেই ফৈয়াজ খা ঢুকছেন, তো ফৈয়াজ খাকে বিলাস খা বললে যে আমার সাকরে ফৈয়াজকে উনি আমার মাথা হাতেকে কী কী বললে ভগবান জানে, বুঝলাম যে আশীর্বাদ করলেন আমাকে। সুতরাং আমি বড় বড় উস্তাদদের ইয়ে বলো ভালোবাসা বলো তাদের সঙ্গে আমার বিয়ে বিয়েটা সব দিক থেকে আমি খুবই পেয়েছি। রবিশঙ্কর কী কীরকম ছেলে একবার একবার বলার কথা যে লোক চলুন বা বাজার বাজাবেন আমাদের বাড়িতে সঙ্গে সঙ্গে রাজি, এই ওদের বাড়িতে একসঙ্গে সব ছবি আছে, যদি সেসব আবার ওকে তাহলে উঠতে হয় সেসব যদি দেখো দেখলে অবাক হয়ে যাবে সব, মানে সকলে বলে বিলাস খা রবিশঙ্কর নাকি খুব র্যাগার সেন, অত্যন্ত বাজে কথা। দুজনকে একসঙ্গে বসে লাঞ্চ খেয়েছি আমরা পাশাপাশি বসে, লোকে অনেক কথা বলে কিন্তু কেউ আমি কোনোদিন রবিবাবুর সম্বন্ধে কোনো কথা বেদ কাছে শুনিনি যে কোনো কিছু কর, শুধু আবার বলতেন যে ওই এরম বাজা। আর রবিবাবুর রবিশঙ্করের কাছে কোনোদিন শুনিনি যে বিরাজ কথা। আর রবিশঙ্করের সঙ্গে আমার আলোটা আরও বেশি করে হয়েছিল যে দাদার কী বইটা হোক অনুরাধা অনুরাধা অনুরাধাতে অনুরাধা অনুরাধাতে রবিবাবু সুস্থিতি নামে তখন বমে ছিল প্রায় আসতেন, কিন্তু একবার কাশি এই দেখো এই সিনেমা ভালো লাগছে না একটুখানি কিছু বাজাও একটু শুনি এই করতেন, মানে একবারও এটা নয় যে তুমি বিরাজকে ছাত্র তোমার কাছে আবার বাধা কী শুনবো এসব কিছু না। দুজনই বিরাজকাল তাই রবিশঙ্করতে কোন বড়ো বড়ো শিল্পীদের মধ্যে তাদের মনোভাব অত্যন্ত মানে বড়ো দেখেছি। সুতরাং কী হয় জানো, ভালো বড়ো লোকের পাশে যদি স্পর্শ পাওয়া যায় তাতে নিজেটাকে অনেক স্বার্থক বলে মনে হয় যে মনের দিক থেকে অনেক কিছু পাওয়া যায়। সেই করে অনেক কাছে বলো আমির কাছে বলো বিলাস খাঁ বলো শ্রীবাস খাঁকে বলো যা কি বলো, কিন্তু আপনার সঙ্গে বিলাস খাঁ সাহেবের যে অ্যাসোসিয়েশন, যেমন আপনি বলছেন ভিক্টোরিয়াতে যাওয়া সেখানে প্রত্যেকটা জিনিসের মধ্যে মিউজিক কীরকমভাবে দেখতেন উনি সমস্ত রাত্রিরে হঠাৎ বলি চলো বেরোই গাড়ি নিয়ে এলি বলে যে ভিক্টোরিয়ার উপরে সেই একটা পরিয়াতে দেখেছো সেরকম ভাব আছে নড়ে দেখেছো ওর কীরকম একটা বিবাসের একটা ভাব সকালবেলা এইরকম, তোমার গাড়ি নিয়ে বেরোচ্ছি রাস্তা যেতে যেতে একটা এমন কিছু দেখলো বলে দেখলে একটা কী সুন্দর একটা মানে অ্যাসোসিয়েশন হয়ে যায় কীভাবে একটা একটা কাজ হয়ে যায় এরকম। গাড়ি নিয়ে খুব বেড়াতেন বিলাস খাঁ দেখতুম সবসময় গান বাজনা করছেন, এটা এটা গোলাম আলী খাঁ সাহেবের মতন নয়, গোলাম আলী খাঁ সাহেব কীরকম জানিস গোলাম আলী খাঁ সাহেব তো পাঁচ মিনিট বোধ হয় চুপ করে বসে থাকতে পারতেন না, তাই তো উনি সব কিছুর মধ্যে মিউজিকটাই দেখতেন, কেউ আর কিছু দেখতে পেতেন না। আর যারা ভালোবাসে তাদেরকে আমার মনে আছে আমির খাঁ সাহেব যখন গান করে চোখ বুঝে গান করতেন, তো আমি কেমন একদিন আমাকে বলেছিলেন যে কাশি তোরা তো গান বাজনা শিখেছিস বুঝেছিস, ওর কথা নিয়ে বললে ওকে আমি দেখেছি ও যা অ্যাপ্রিসিয়েট করে আমি সব চোখ দিয়ে দেখতে পাই, হ্যাঁ কান দিয়ে দেখতে পাই, কী বলেছিল ওই একটা আহ কোন ভালো জায়গা। এবং আমির খাঁ সাহেব এমনভাবে আমাদের সঙ্গে মিলেন যে লোকে হাত দাঁড়াবো করলো যে গোলাম আলীর সঙ্গে বুঝি একটা কোনো ইয়ে ব্যাড রিলেশন, মোটেই না। গোলাম আলীর ছেলে এই মানে ধরো গাড়ি নিয়ে গেছি আমি মানদারকে বলতে দেখেছি চিলুদা গাড়ি এনেছে আপনার গাড়িতে আমি ব্যাক করবো, মানে এরকমই সে ভালোবাসত। স্যার বাবা তো আমাকে শেখাতে চেয়েছিল, কত বড় ভাগ্য আমার, আমার লাইফেতে কত বড় ভাগ্য যে গোলাম আলী খাঁ সাহেব আমাকে বলেছিলেন যে আমার কাছে শেখো। বিলাস খাঁ বলেছিলেন যে হ্যাঁ তুমি তো আমার ঘরের লোক আমার কাছে তো শেখো, আমির খাঁ বলেছিলেন হ্যাঁ তুই শেখ তোর কাছে কিছু বলবার আছে। আর ব্যাড লাক কোথায় না, আমির খাঁ যেদিন আমাকে বললেন যে কাশি তোর সম্বন্ধে আমি ভেবেছি কিছু বলবার আছে তোর সঙ্গে একটা আলোচনা করবার আছে, তাহলে এটা এখানে হবে না আমি কালকে চলে যাচ্ছি বোম্বেতে, বোম্বে থেকে তিন দিনের দিনে আমি চলে যাবো আমেরিকা, তিন মাস পরে আসবো, তুই ডেফিনেটলি তিন মাস পরে আর
কোনো কিছু বলতে হবে না, তোর দাদা রয়েছে ওখানে, তুই ওখানে যাবি, তার গাড়ি নিয়ে আমার কাছে আসবি, তোর সঙ্গে আমার কিছু আলোচনা আছে। তা আমার কপালে এমন দেখো সেই দিনই তিনি অ্যাক্সিডেন্ট দিতে মারা গেল। তাই তো ভাবি যে আমার কপালে সে নেই আর কী করবো। ফিল্মে বাজিয়েছি আমি, দাদার ফিল্মে বাজিয়েছি, অন্য ফিল্মেও বাজিয়েছি যখন আমি বোম্বেতে ছিল। কিন্তু দাদারও কোনো রকম ইচ্ছে ছিল না যে আমি ফিল্ম লাইনেতে গিয়ে, একেবারে না, তুই ইয়ে নিয়ে থাকবি, ক্লাসিক্যাল নিয়ে থাকবি, এমনকি রেওয়াজ না করলে ওই তো চাইছে কেন রেওয়াজ করিস। তা আপনার দাদাই আপনাকে রেওয়াজ করাতে? ছেলে দাদাই থাকে আরম্ভ তো, দাদা তখন সেতার বাজাচ্ছে, আমি তখন স্কুলে পড়ছি, দাদার কলেজ ছুটি হয় 6:30, 6:30, আমার স্কুল ছুটি হয় 4:00 সময়, ফিরে এসে দাদা সেতার পিড়িং পিড়িং করত, আর দাদা এক ছুটে গিয়ে বলছি ম্যাট্রিক পাস কর, তারপর তোকে দেবো সেতার বাজাতে, সেই তুই আমার সেতার হাত দিচ্ছিস বলে দাদা আমাকে সমানে আমার সেতার করে দেওয়া, আমার সেতার সিলেক্টরকে নিয়ে যাওয়া, সেখানে উনি অন্ধ ছিলেন, তখন চাকা একা তো যেতেও দিত না বাড়ি থেকে, সব তো দাদা। ইয়ের দিক থেকে বলতে গেলে দাদাই সব। আপনার সেতার কারা তৈরি করেছিলেন? কানাইলাল, কানাইলালের সেতার তখন কানাইলাল বাবুদের বেঁচেও ছিলেন। হ্যাঁ সমস্ত মানে দেখো যদি কিশোরী পরে কানায় পরে কিশোরী কাছে সীতার দিয়েছিল, আমি বাজাতাম গানে গেলে সীতা, এটা তোমার নিয়ে গেছে ও। তো তোমার সমস্ত আমার জন্য আলাদা করে সীতার করে দেওয়া, এ করা পেছনে ব্যাকগ্রাউন্ডে দাদা, কিন্তু দাদা টাসি দাদা কিন্তু নিজে এত ব্যস্ত থাকতো, ওর সিনেমার কাজেতে এত ব্যস্ত থাকতো, ধরো কখন বাড়ি ঢুকছে দাদা বোম্বেতে মানে একটা কিন্তু মেন্টাল কিছু চাই, এসব হাসু হবে নাকি একা হাত বলে স্ক্র্যাবল খেলা, মানে একটা গপ আছে সে গপ বলা যায় না, যাই হোক এই তোমার মনে আছে সেই লাস্ট ছ অক্ষরের একটা কথা, তুমি স্ক্যাবিল খেতে একটা ছ অক্ষরের কথা বলে ও হাসু এটা দিতে পারবে না, খুব মানে ইয়ে এদিকে খোঁজ দিত যে আমি বা আছি কি না বা আছি, এই করছি কি না করছি, দাদাই বলতে গেলে বাবা মা, বাবা মার তো কিছু নেই। হ্যাঁ আমার সঙ্গে কিছু নেই, 2 বছর ছিল ওখানে বোম্বেতে ওই সিনেমার সংক্রান্তে, আমাকে পরে পুরনো ছাত্রী জিজ্ঞেস করেছে উনি ওখানে গিয়ে 2 বছর যে ছিলেন, আমরা তো অবাক হয়ে গেছিলাম যে ওই লাইনে ওর মতন লোক তো মানে থাকার কোনো প্রশ্নই নেই, উনি কী করে 2 বছরই রইলেন। বাজনা হচ্ছে, অমিতাভ বচ্চন এসে সামনে বসেছে ওর বাজনা শুনতে, ও তাকে রেকগনাইজই করলো না, জানেই না ও অমিতাভ বচ্চন। আমি কি গা বাজনা শেষ হয়েছে শুনে বলেছেন যে কি রে সামনে এসে বসলো, তুই একবার ফিরে যেও দেখলি না, খুব অফেন্ডেড হয়েছিল। হ্যাঁ খুব অফেন্ডেড হয়েছিল মনে আছে, ভীষণ অফেন্ডেড হয়েছিল, মানে এমন হয়েছিল যে তার পরেতে ফোনে আসে বলে ঋষিবাবু কাশিবাবু কোন হায় আসো ফোন না হায়, মানে কি ডিসগাস্ট হয়ে গেছিল, কিন্তু আমি কিন্তু ইচ্ছে করে কিছু করিনি, খেয়াল করি না, খেয়াল ছিল। হ্যাঁ এই যে বাড়িতে সুচিত্রা সেন দাদাভাই কে ডাকতে এসেছিলেন, ঋষি তাকে একটু নাম জিজ্ঞেস করেছে কি নাম বলবো, খুব চলে গেছিলেন অফিস নিয়ে গেলেন, না এত কথা ওটা ওটা আমার একটা ড্রব্যাক, আমি হয়তো ওটা অস্বীকার করছি না, মুখ ভুলে যাওয়া কি নাম ভুলে যাওয়া এটা তোদেরকে ভোলার মতন আর বয়স নেই কেন না, অলরেডি
খেজে দিতে পৌঁছে গেছি। স্টেজে প্রফেশনালি কবে বাজাতে আরম্ভ করেন? 43-44 স্টার্ট করি, 43-44 প্রথম আপনার কনসার্ট কোথায় হয়? বাজিয়েছি মুস্তাক আলী খান সাহেব ছিলেন। আচ্ছা, মুস্তাক আলী খান সাহেব বললেন যে শোনো পাখাটা শেখো। আমি নাম বললাম, বললেন তা কম এখানে কম্পিটিশানে বাজি এসছো কেন? আমি বুঝতে পারিনি কি বলতে চাচ্ছি। বললেন বাজাচ্ছ ভালো, ভালো বাজাও, ফার্স্ট হবে কম্পিটিশানে। তারপরে কিছু বন্ধু সব সাগরে জুতবে, হায় হায় তুমি কীরকম মজা করে, তোমার সর্বনাশটি করবে। এইসব কম্পিটিশান টম্পিটিশান না বাজিয়ে ভালো গুরু পেয়ে চলে আসি কথা। আমার মনে আছে আমি মহাবিশ্বের পরে জিজ্ঞেস করেছিলাম, আচ্ছা আপনি এখন ছেলেদের বলতে পারেন? ওদের বাবু ওরা তখন আমাকেই বলবে যে তুমি কে কথা বলছো। আমি কি খান সাহেব তখন শিবপুরে একজনের বাড়িতে গেছে, উঠেছেন, আমি এখান থেকে গাড়ি নিয়ে শিবপুরে গেছি। আমির খান সাহেব? আমির খান সাহেব, আমি গেছি। ইউজুয়ালি গাড়ি করে যেত, আমার গাড়িতে আসেন, আমার বাড়িতে আসতেন, ওখানে খাওয়া দাওয়া করেছেন। ওকে খুব ইয়ে করতেন, ভালোবাসতেন, বলতো যে ও গান বাজনা ও জানে কি না জানে বুঝে না, কিন্তু সমঝদার, ওকে দেখলে মনে হয় খুব অ্যাপ্রিসিয়েট করতেন। তো যাই হোক, তো আমাকে বলি যে তাহলে সে আমার গাড়ি করে নিয়ে যা, বলে দাঁড়া আমি জামাটা বার করছি। তো বলি জামা বার করতে বলে কাশি, আমার লাইফের যে ফার্স্ট কম্পোজিশন যেটা আমি করেছিলাম সেটা কি তোকে বলেছি? তাহলে কই খাঁ সাহেব আমার তো মনে পড়ছে না। বললে ওটাকে শিখে নে, ওটা আমার কাছে সে ধানি তার হ্যাঁ খাঁ সাহেব মনে পড়েছে, আপনি আমাকে দিয়েছিলেন। বলি কী বলতো? তখন ওখানে আমি গান করে ধানি সা রে গা রে গা রে রে সা সা রে সা নি সা নি ধা নি সা ধা সা ধা রে সা ধা গা রে সা ধামা গা রে সা ধা ধামা গা রে রে নি ধামা গা। তো খাঁ সাহেব জামাকাপড় পার করছিলেন, জামাকাপড় বন্ধ পার করে বন্ধ করে আমার দিকে চেয়ে বললেন, ফির ফির গা। তো আমি আবার ধানি ধা রে গা রে গা রে রে সা ধা রে সা নি সা নি ধা নি সা ধা সা ধা রে সা। বলে কাশি যেটা ধীর সে গা ধানি সা রে গা। তখন আমি বললাম ধানি সা রে গা রে গা রে রে সা সা রে সা নি সা নি ধা নি সা ধা সা ধা রে সা ধা গা রে সা ধা মা। বললে এখন তোর হচ্ছে, তুই যখন ধা সা ধা রে সা ধা গা রে সা ধা মা রে সা এদিনা স্টেজ ফোন চাল রা হয় মুঝে আসা নেই তুই গেছে আসা তা দেখা তো সব সামে ধা সা ধা রে সা ধা রে সা ধা গা রে সা। বলে তুই আপন মনে গেছে তাই মনে মনে ভাবছি যে এত স্পিডি গায় যো কুচ করনা সোচ কে করনা। আর একটা কথা বলতেন খুব, আপনার সঙ্গে সাথে আমার আব্বা নাও আমি কে সাহেব এটা খুব খুব বলতেন। দেখো নিজের দোষ বার করা খুব শক্ত, তাকে তুমি কী করে সংশোধন করবে? তার মানে তোমাকে চিন্তা করতে হবে নিজের সম্বন্ধে সব কিছু সম্বন্ধে, যাতে তুমি বুঝতে পারো যে আমার ডিভিসিটা আমার কোথায়, আমার ইয়েটা অভাবটা কোথায়, তাহলেই তুমি সেইটাকে আপনার সঙ্গে সাথে আব্বা নাও। এই যে তুই ধাসা ধারে ধারা রেখা করছিলি, আমি ভাবলাম যে আমার আমার তৈরি গান আমি জীবনে পারবো না, তুই এই যাচ্ছিস অনায়াসেতে, তোর একটা ধা একটা ধা হয়নি, এইভাবে তুই তালি মতো আর কি গোলায় মানে কেন সে বলি বাবা আমার আরে সা সাদে পা ওই পূজাপতি এইসব দেখে মনে হতো যে এই গান বাজনার লোকেদের এইরকমই হয়, সব সময় গোলায় মালিক কাঁচে বোঝা আমি ক্ষমতা বিরাট ক্ষমতা বিরাট কাউ ছিল এরকম। সেটা ছাড়া সুরবারে আপনার তালিম হয়েছিল? সুরবারে এমনি বাহাত তালিম, সুরবারের জন্য স্পেশাল কোনো তালিম দরকার পড়ে না। সেটা একটা বিরাজ খাঁ আমাকে চেয়েছিল যে কোনো কারণই হোক চেয়েছিল আমাকে, মিথ্যা বলবো না, এমনকি এদের বোধ হয় বলেওছেন যে ও যা স্পিডে বাজাতো তোমার হাতে পারো না, তবে ওকে বলেছি কি কি করে বলে
যদি আমি কোনোরকমভাবে অন্যায় করে থাকি তাহলে আমার সম্বন্ধে এই ফিলিপ টোকি কী করে বলবে আপনার এই ছাত্র ছাত্রকে যে ওজা বাধা তো কী 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 বলেছিলেন বলেছিলেন যে আপনি আপনি যা বাজাতেন মানে প্রফেশনাল লেভেলের ওরকম স্পিডে ওরকম ক্লারিটি পাওয়া যান খুব অ্যাপ্রিসিয়েট করতেন খুব আর জেসকার সঙ্গে তো খুব মানে খুব ক্লোজ গিয়েছিল তো কোনো কারোর সম্বন্ধে তো কিছু বলবার নেই তো গোলাম আলী খান সাহেব ওই রকম অত ভেবেরকম কিছু চলে যাবে যা হয় যে আমি দেবে বলেছি তুই আমার কাছে শেখ তুই আমার কাছে শিখলি না অন্যদের কাছে চলে গেলি এসে তুই আবার আমার সামনে এসে বসছিস এসে ইয়ে করছিস যে গল্প অ্যাপ্রিসিয়েট করছিস তা তো রাগা উচিত একদম না দেখলে ভালো লাগতো তোমার মনে হচ্ছে ছোট্টকে দেখলে কেমন করতেন আমার ভাইকে দেখলে ওই খুব আমরা কথা বলতো তো বলি খাঁসা ইয়ে সব কিতাব মানে হাম কিতাব কিতাব সে মিলা তা হ্যাঁ বহুত বহুত মাসুম আর কী ভালোবাসতেন সেই লাইভেতে দেখো রবি শঙ্করের সঙ্গে দেখো খুব সদ্ভাব আমাদের আলাউদ্দিন খাঁ সাহেব বলেছিলেন আমি আমার কাছে শিখতে ও একটা একটা চান্স হয়েছিল আলাউদ্দিন খাঁ সাহেব আবার আমার বাড়িতে এসেছিলেন আচ্ছা হ্যাঁ আলাউদ্দিন খাঁ সাহেবকে নিয়ে প্রমথ বাবুর কাছে নিয়ে গেছিলাম প্রমথনাথ বন্দ্যোপাধ্যায় উজির খাঁ ছাত্র ছিলেন সেই এসেছিলেন অনু আলাউদ্দিন খাঁও বলেছিল যে কাশি বেসার কাছে শিখতে গেলে আমার কাছে এলো না তোদের বলিনি কথাটা না আলাউদ্দিন খাঁ সাহেব বলেছিলেন যে বেসার কাছে গেলে আমার কাছে এলো না কী করে হলো তোমার একটা টেন্ডেন্সি রাখি যে তুমি এই জিনিসটা চাও সেটার থেকে তুমি আলাদা হবে সে আর কী করতে পারবে না আর সেটা হলো কি কী করে জানো ওই যখন বিলাসকে এখানে থাকতো না তখন বলতো জুয়াসের কাছে সেগুলো সেটা একটা অন্য মানে হতে পারে ওয়াইদকা আবার একটা গাক গাদের রেশাটা বলে বলে সকি সে মাত বললে এরকম খুব গিয়েছিলেন খুব মানে অন্য ধরনের লোক ছিলেন ওয়াইদকা আমি কিছু শিখি আমি কিছু শিখিনি তুমি বিলাসকা আপনি কি এনায়েত খাঁ সাহেবকে দেখেছেন ওইটা আমার ব্যাড লাগে কেননা আমার এখনও মনে আছে ইনাস্কার পিলু ইনাস্কার ভৈরবী যে রেকর্ড এইসব আমাকে মানে গান বাংলার দিকে অনেকখানি এগিয়ে দিয়েছে ওই শুনে এইরকম করতে হবে এরকম একটা মনোভাব এটা বিউটিফুল দেখতে আমার ব্যাড লাগ আমি ইনাস্কার বাজনা মানে সামনে বসে কখনো শুনতেও পাইনি তখন তো কী করে শুনবো ইনাস্কার মারা গেছেন হ্যাঁ থার্টি নাইন তবে তখন কী করে হবে তখন তো গিয়ে গান বাজনা শোনা বাড়িতে ধ্রুপদ খুব হতো ধ্রুপদের আসর বসতো দানিবাবু দানিবাবু সব আসতেন তখন সেও মোহিনীমোহন মিশ্র তোমার নির্মলা মিশ্রের বাবা তারপরে দানিবাবু সতীশচন্দ্র দত্ত দানিবাবু সব আমাদের বাড়িতে এই ধ্রুপদ গানেতে রোববার রোববার কি ছুটির দিন ছুটির দিন বাবার সামনে বসতেন বাবা ছিলেন প্রমথবাবু তার শিষ্য এই বাড়িতেই এই বাড়িতে না দেখেছিল রূপচাঁদ মুখার্জী আমাদের পৈতৃক বাড়ি আচ্ছা 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 এই বাড়িতে তো আমার অনেক পরে এসেছি তোমরা আমরা যে বাড়িতে ছিলাম দু নম্বর গ্রান্ডটাউন রোড এখনও যদি লোককে পুরনো লোককে জিজ্ঞেস করি জানবাজনা কথা তারা বলবে যে দু নম্বর বাড়ি যেখানে বিসমিল্লা সোলো প্রোগ্রাম করে সানায় সোলো প্রোগ্রাম কোনো বাড়িতে শুনেছ সানি বললি বিয়ের কথা বসে বসে হবে এদের বাড়িতে খুব বহুত মানে কি চয়েস আছে আমার লাইফে তো যে ভালো ভালো গান বাজনা শুনেছি এদের বাড়িতে হরিওম তো বলি তোমাদের তো বললো যে তারপরে বোধহয় খাঁ সাহেবের হাজারটা বোধ হাজারবার বোধহয় হরিওম শুনেছি খাঁ সাহেবের মানে প্রত্যেক ইয়েতে মিস করিনি কিন্তু ওই বাড়িতে যা শুনেছিলাম সেদিন এসে হয়তো উনি আমাকে আরও টানবার জন্য হয়তো সেদিন গিয়েছিলেন এই যেদিন বললেন যে কে কেসার তালিম চাল রা হয় তোমরা এখন খাঁ সাহেব খাঁ সাহেব তো তিন দিন দিন চলে গেছে না তালিম কী করে হবে না হুমি চলা হুম হামি বলা মুসকে পাস আমার পাশ কিছু যন্ত্র জিনিস আছে বলে চলো বসে ধরে রাহায় করে কিন্তু দেখো
অদ্ভুত। সঙ্গে সঙ্গে আমিই বললাম কাঁচা উপরে চলো, চল খেজি আমার ওর খুব চটে যেতে পেলে আমার কথা শুনে ককটেল পার্টি ছেড়ে ওপরে গিয়ে বসতাম। ওনার গায়কির কি জিনিস আপনি আপনার নিজের বাজে বাড়িবেলাবাড়ি খান সাহেবের? খুব শক্ত, খুব শক্ত। বিরাজ কার বাজার মধ্যেও দেখবে কিছু কিছু জায়গায় আছে, বহুত টাচ সরদে কম্পারেটিভলি মনে কিছুটা আসতে পারে যে ধরনের উনি বলতেন। আমেরিকা যেমন একটা অন্য ধরনের ছিল, আমেরিকার যেমন একটা রোলিং সবসময় ছিল, গলার কাছে সবসময় তো রোলিং ছিল না, কিন্তু যে নতুন হতো বুকে গিয়ে বিধ্বন্ত কি বলেন অনেকদিনের কথা তো কি করতে আসুন এগুলো অনেক কাটাবে সময়। হ্যাঁ তোমাদের বাড়িতে সেই ইয়েতে মেয়ে জামেতে, মেয়ে জামেতে আমি কিছু খাবো না, গান করবো আজকে রাত্রে, গান করবো রাত্রে কিছু খাবো না, ওই এখানকার লোকজনকে শোনাবো। আর মানে সেই ওদের সেই বিয়েতে আমার ওটাকে কী বলে বলো না উঠানে নতুন না যে বারণ্ডাটা উঠুন বারণ্ডা, তারপরে তোমার এটা গাইবো সেই গান আমার ভাই ছিল বললে মির্জা জীবনে আপনি একটা মিস করেছেন কি গিয়েছিল ভেঙে পড়েছিল আর আপনি মির্জা ও আপনি ও ভাবতে পারবেন পারেন না। আমি বললাম আমি কী করে ভাববো, আমি তো শ্রীলঙ্কাতে আমার রেডিও প্রোগ্রাম ছিল সে মিস। হ্যাঁ হ্যাঁ প্রোগ্রাম হারিয়ে যাবো ঠিক আছে, আচ্ছা বাজাও আচ্ছা বাজাও এমনি বাজাচ্ছি আমেরিকার স্টাইলেতে শুনছে তো যেই গোলমানি খাওয়া যাবে স্টাইল তার ঠুমিটি একটু বাজাত আরম্ভ করলাম আরে সত্যি গাছ খাপি যাচ্ছে বাজাব। আমি আপনি আমির খান সাহেবের গায়কি কী নিয়েছেন আপনার তানের প্যাটার্ন তান টান বলা বিরাজ কার যা বিরাজ কার বেশিরভাগ আমির খান ওর বলা কম্বিনেশন সব খুব শক্ত মানে খুব ধৈর্য থাকা চাই আর এই ধাসা ধারে সা ধাগা রেসা আমার মতন বললে চলবে না, জেনে বলতে হবে। আমার তোমাকে বলতে গিয়ে আমার এখনও মনে পড়ছে জামাটা ইয়ের থেকে আলমারি থেকে বার করেননি হাত থেকে ধরা এম আমার দিকে চেয়ে কাশি ফির গা তুই এতনা তেজ পান চল রা হ্যায় মুঝে আতা যে মায়নে সোচা কেসে গা রা হ্যায় তব দেখা তোরা সব ধাকে সব কে হতা বলি বলি সোচ কে যো কুছ কর আর ওই কথাটা বারবার বলতেন আপনার সঙ্গে সে জানা বানাও ভেরি ডিফিকাল্ট তুমি তোমার নিজের দোষ দেখতে পাও দেখতে পাও না তুমি তো দেখতে পেলে তবে তো এ করবে সংশোধন করবে কিন্তু নিজের দোষ যদি খুঁজে বার করতে পারো এবং সেটা যদি এলিমিনেশন হয় তাহলে তোমার সাকসেসফুল লাইফে। আপনি একবার আমাকে বলেছিলেন যে আমির খান সাহেব কিছু রেয়াজ করছিলেন তো কিছু হারমোনিক্স নিয়ে কিছু রিয়াজ করছিলেন উনি আপনাকে জিজ্ঞেস করেছিলেন আমি এখান থেকে কলকাতা থেকে বোম্বে গেছি বোম্বে থেকে আবার আমি এখানে বাড়িতে গেছি শেখবার জন্য ভাই বলতে কি যে তোমার ইয়ে নে তানপুর নে সা পাসা গা এই করছে শোনা গা সা গা পা রে এই কর মিনিট পনেরো হয়ে গেল আমি গেছি অন্তত একটা বলবে যে এটা শোন বা কিছু না কিছু নাই করে যাচ্ছে তো আমি জিজ্ঞেস করল যে কাছে আপনি কিছু মনে করবেন না আমি এতক্ষণ এসেছি আপনি শুধু পা সা গা রে এইসব কী করছিলেন বললেন গাছি
সা আর পা যদি দুটো একসঙ্গে টিপ টেবো একটা সাউন্ড বেরোয়, পা আর রে যদি তুমি ফার্স্ট অ্যান্ড ফিফথ নোট দেবো মনে হবে যেন একটা গা, গা আর নি মনে হবে একটা গা। তা আমি যখন পঞ্চম কি গান্ধার কি সার করছি তখন আমি দেখছি যে ওই নোটটা বেরোচ্ছি কিনা, তাহলে আমার পারফেকশান হবে। তা বলে বললেন যে দেখ তোর করে বলে সা গা সা পা গা নি গা নি। আমি কাশি বল কাশি আপনি যখন গা করছেন আমি নি শুনতে পাচ্ছি, বললে হ্যাঁ আমিও দেখছি। তারপরে পারে পারে ফাইভ নোট। তা আমি বললাম কাশি আমি বুঝতে পারছি না, তা আমাকে তো বললি পারতেন যে একটুখানি শেখ বা একটুখানি উচকি উত্তর দিলেন যেন, বললে কাশি বুঝিয়ে দেখাই দে তাহার, তবে আমাকে আরও ভালো করে কুচুয়ে দেখ তুই দেখতে পাস। অনায়াসে বলতে পারতেন, অনায়াসে বলতে পারতেন যে আর একটু শেখ আর একটু গরম করে না, বলে গানই তুই পেয়েছিস পা দেয় ওই রকম আমি দেখতে পাচ্ছি মজে দেখে দেখতে আমাকে তাহলে আরও ভালো করে করতে হবে যদি এটা বুঝতে পারা যায়। ধরো এইসব যে ছোটো ছোটো খাটো ঘটনা মানুষের জীবনের ইয়েটাকে বদলে স্টাইলটাকে বদলে দেয়। তোমার ভেতরেতে যদি সিনসিয়ারিটি থাকে তাহলে তুমি বুঝবে যে এইসব কথাগুলোর কী ভ্যালু, যে ওই মিনিট পনেরো করি ওই আমার তালিম হয়ে গেল, ওই কালকাটা একটু বোম্বে বোম্বে টু আমি এখানে বাড়ি আমার তালিম হয়ে গেল সাগা পাশা এরকম হতো। ওই সুবিধা শুনতে পেতাম খুব গেলে শোনাত খুব কিছু, সেইটাই বোধ হয় কিছু ভেবেছিলেন যে কিছু টান লিখে টিখে দেবো বা একটা কিছু সামথিং, যার জন্যে সেদিন সকালবেলা আমার হঠাৎ নিজে থেকেই বললেন যে কাশি তোর সম্বন্ধে আমি ভেবেছি আমার কিছু বলবার আছে, তোকে কিছু স্পেশাল কিছু বলতে চাই, তো আমি কালকে চলে যাচ্ছি, তারপরে আমি আমেরিকা চলে যাবো তিন মাসের জন্য, তিন মাস পরে ফিরবো তুই আবার ডেফিনেট আসবি, তোর তো ভাবনা নেই, তোর দাদা আছে ওখানে খাবার খাবার নেই গাড়ি আর সব আছে, আমার তোকে কিছু বলবার আছে। আর ঘটনাটা ঘটলো সেদিন রাত্রিবেলায়, আমি সেই গিয়ে আগে গিয়ে আইডিটা ফেকে দিলাম সেই আমেরিকান, এখনও চোখে দেখতে পাই সেই সেই নীল সোয়েটার একটা বলতেন না মাফলার, একটা মাফলার ছিল পায়ে পায়ে নীল এই ব্লু মোজা আর জুতো সব চোখের সামনে আমার ভাসে। এদিকে তাও এদের সংস্পর্শে অল বেঙ্গল কনফারেন্সে বোধ হয় বাজানো আমার বাজনা ছিল, আমি বাজিয়ে শুনলাম যে আজকের দুপুরবেলা বললাম আলী খান সাহেব এসে গান করবে, নাচারি আমি সেতারটা স্টেজে রেখে ওখানে বসে রইলাম মন গাছ শোনবার জন্য। বললাম আলী খান সাহেব তখন প্রথম কলকাতায় এসেছেন, এইরকম দারুণ চেহারা এরকম বড়ো বউ, এখানে একটা হাব ছিল একটা এ আর ঠিক চেহারা একটা দেখতে মানে ভীমের মতন চেহারা। তা যখন গোলাম আলী এসে বসলেন তখন লোকে এমনি পরে বসলো, এবং সঙ্গে সঙ্গে যখন বললে যে গোলাম আলী খান সাহেব আপনাদের ভিক গাইবেন ভীম, তো ওনার কলের মধ্যে করে একটা আওয়াজ এলো শুনলাম যে ভীম, কিন্তু আমি ছিলাম স্টেজেতে ওর পাশেতে স্টেজেতে ছিল, সে মা থেকে পা মা পা এই যে মা থেকে পা এমন গেলেন যে আমার আমি সমস্ত ফুলে দিলাম, যে হব মিউজিক এরকম হয় কাঁটা দিয়ে উল্টো গায় সমস্ত চোখ কান ফান সমস্ত অন্যরকম হয়ে গেল, যে মিউজিক হয় তো তখন আমি কলেজে পড়তাম, পকেটে কত টাকা থাকতো বেশি টাকা থাকতো না, বোধ হয় তিন টাকা করে টিকিট ছিল বোধ হয় মানে ওপরের ব্যালকানির সেরকম কাছে আমার কাছে বোধ হয় গোটা তিরিশ কুড়ি তিরিশ যা ছিল সব টিকিট কাটলাম, কেটে আমার কাছে মামাবাড়ি ছিল মামাবাড়িতে গিয়ে প্রত্যেককে দিলাম, দিয়ে বললাম যদি তোমাদের এর গান ভালো না লাগে আমাকে টাকা দিতে হবে না, কিন্তু ভালো লাগলে আমার টাকাটা ফিরিয়ে দিই। আমি সমস্ত টাকা ফিরে পেয়েছিলাম, আমার মনে আছে আমি ওরকম মা থেকে পা ট্রেনে ওরমভাবে হয় ভীমেতে একই ভীম বলেছে ওইরকম চেহারা মানে, তারপরে তো সমস্ত চোখ কান সমস্ত কিরম একটা কিরম ব্লার্ড হয়ে গেল ওই এক কানের মধ্যে থেকে বুঝলাম অনেক হিসাবে। তারপরে সেই টিকিট কেটে তারা পরের দিন সব টিকিটে তারা শুনলো অ্যান্ড আই গট ব্যাক দ্য মানি,
এই হচ্ছে আমার গোলাম আলী খান সাহেবের সম্বন্ধে আমার ইমপ্রেশন। খুব বেশি বুঝতুম না তখন, তখন গান মানে খুব বেশি বুঝতুম না, তবে শুনতে গেছি কনফারেন্সে শেষ গান তো সকালে হয়ে গেছে, আমরা চলে আসি। আমার সময় মনে হলো যে লাস্ট যখন বাচ্চার কাছে দাঁড়িয়ে চলে যাবো, আমার সময় মনে হলো খাঁ সাহেব বলছেন হাম হায় পার্বত তোম হায় যমুনা কে তীর বলে, সেই যে তীর বলে একটা সেই একটা এমন একটা বললেন যে ভাই আমরা আঁকিয়ে গেলাম দাঁড়িয়ে গেলাম শুনতে পেলো শেষ পর্যন্ত। তখন অতটা বুঝলাম না কিন্তু খুব ভালো লেগেছিল। আমির খাঁ সাহেব ছেড়ে দিই, আমির খাঁ সাহেবের তো একটা এমনি বিজনেস ছিল। সেই খুব ভালো বাজিয়েছিল, ভারতীয় সিনেমার দেশ বাজিয়েছিল। সমস্ত রাস্তা চমফম বন্ধ হয়ে গেছিল, রাস্তায় শোনা যেত। আয়ের ভাই মনে আছে আমাকে বলে যে তুমি আমার পাশে বসবে, তানপুরও ছাড়বে। তানপুরও ছাড়লে শোনা যায় না বুঝলি তো, আয়ের মানব বিরাজ কাজ ধরেছে একটুখানি পরেতে রেগা রে সাই করেছে, প্রতি লোকে হায় হায় করেছে। বিরাজ আমার থেকে চেয়ে বললে এখন এখন বুঝতে পারছি যে পাবলিক হাফ পাবলিক নিয়ে, আর ওই রকম প্রোগ্রাম খুব কম শুনেছি। শুধু আমি বলে না, যারা গান বাজনা বোঝে না তারাও পর্যন্ত বলেছি ওরকম প্রোগ্রাম খুব কম শুনেছি। বিরাজ কাজ এলিট সিনেমায় সকালবেলা আয়ের হ্যাঁ উনি নিজের আলাদা ওনার আলাদা কার্পেট ছিল, সেখানে বসতেন না আর আরম্ভ করতেন একটা আরম্ভ করতে জানো মাঠের ভেতর থেকে করবার চেষ্টা। গোলাম আলী খাঁ সাহেবের যেমন আমি তাকে আবার বলছি যে হরিয়ং তৎসব উনি অনেক জায়গায় গিয়েছেন, আমাদের বাড়িতে একটা ওম বলেছেন কোনো জায়গায় সেরকম ওম পায়নি, সেজন্য মনে হলো নাগিস্থল থেকে আওয়াজ বেরোচ্ছে। ভগবান যে রসনাদার চেহারা একটু অন্যরকম ছিল একটুখানি, তো বিরাজকার আমার পাশে বসেছিলেন রসনাদার গানের সামনে। বিরাজকার বললেন একদিকে দেখো রসনাদার কি সুন্দর কী সুন্দরী দেখাচ্ছে, আর এমন গান এমন সুর সে ভাবা যায় না। বিরাজকার বলে এর সাথে দেখো তুমি দেখবে একে দেখবে দেখবে চলো তুমি একে দেখবে চলো, এমন কিন্তু মনে হচ্ছে একটু সুন্দরী সুন্দর গান করছে। তারপরে আমাকে নিয়ে গেল, দেখলাম যে রসনাদার হ্যাঁ যাতে মনে হলো একটু ডিফর্ম বডি ছোটো হাত মুখ গেল, কিন্তু সুর এমন লাগিয়েছিল সে পুরোতে আমার আজও ভাবলে মনে হয় গায়ে কাঁটা দেয় কি শুনেছি। কিসে শুনেছি ভালো লেগেছে, ঠিক আছে। খুব একটা যে সত্যি কথা বলবো যে তখন বুঝলুম মনে হয়তো ততটা যে আবার খুব একটা আপিল করেছিল তা না, কিন্তু তুলনা হবে না। আমার মনে আছে আমি ভুলবো না জীবনেতে ন্যাশনাল মিউজিক কনফারেন্স হচ্ছে যেখানে প্রোগ্রাম করেছি আমি, আমার পরে আলী আকবর সাহেবের প্রোগ্রাম, আমি টোড়ি বাজিয়েছিলাম, আমি বাজিয়ে আমি আসি আলী আকবর খাঁ সাহেব উঠছেন প্রোগ্রাম করতে, কার কাছে শেখো তখন সিরাজ সাহেব কাছে শিখছি যাও ভালো বুঝে করেছে আরও রেয়াজ করো আরও ভালো হবে তোমার পাতা খুব ভালো হয়েছে, ঠিক ওই টুকু আর কিছু না, কিন্তু ডেকে তুমি আরও রেয়াজ করো আরও ভালো হবে ওইরকম ডেকে। রোজিদের এমনি ভালো বাজনা খুব একটা আমি সেরকম শুনিনি, আমার সুযোগ হয় লাইভ, কিন্তু বাড়িতে আসলো ইয়ে ছিল মিউজিক লাগা ছিল খুব ইয়েও ছিল একটু ছটফটে ছিল আর কি, কিন্তু ভালো ভালো এখন কিছু হয়ে গেছে জানি না। তারপরে তো হয়েছে তো গান সমাজের ক্রিয়া, তারপরে তোর গজল গান গলা শুনে শুনে মনে হলো হা কেন লোক ছেলেটা গান করে না। আলাউদ্দিন খাঁ সাহেব তো অনেক শুনেছো নিশ্চয়ই, আলাউদ্দিন খাঁ সাহেব অনেক শুনি কোথায়, তখন তো রেস্ট্রিকশন ছিল তো আলাউদ্দিন যখন রাতেনটা আসেন তখন তো সবই হয়তো কলেজে ঢুকেছি
কখনো কারোর সম্বন্ধে তো বাজে বলবে না, আবার খুব বড় করে ভালো বলবে না। রাধুর কাছে শুনেছিল, রাধুবাবু বললেন যে আমার প্রোগ্রাম ছিল শনিবার এরকম রাত্রিবেলা গোলাম রেখা সাহেব গান করলে, বললেন যে তীর্থনবাবু ওর গান শুনে মনে হলো সমস্ত হলের কোণে 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 গোলাম আলী খান সাহেবের গান ভেসে বেড়াচ্ছে। বললো ওরকম যে এরপরে গান হয় বলে জানতাম না। তারপর দিন রোববার চলে আসবো, একটা দেখলে ট্রেন সকাল 8টা 9টার থেকে ইয়ে ছিল আমির খান সাহেবের ছিল। তখন কী করবো আবার যাই ওখানেতে, বলে তখন মনটা চাইছে না যেতে, কারণ তখন গোলাম আলী খান সাহেব করছে। বললেন শুদ্ধ কবি কোমল আসারি আমির খান আরম্ভ করলেন, বললেন একটু অনলি ফাইভ মানে ফিউ মিনিটস, তারপর দেখুন যে ঘরের কোনা 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 আমির খান আর জেঠু এনায়েত খান সাহেবের ওই ঝালা বাজে আব্দুল করিম খান সাহেবের গানের এটা শুনেছিলাম ডিটি যোশীর মুখে, আমাকে উনি বলেছিলেন যে অল বেঙ্গল কনফারেন্সেতে আব্দুল করিম খাঁকে নিয়ে এসেছে। আব্দুল করিম খাঁর গান হচ্ছে লাস্ট নাচা গেলি আব্দুল করিম খাঁর লাভ পরে আর, কিন্তু আব্দুল করিমকে বলে আমার শরীর খারাপ মাকে আগে গাইয়ে দাও, তো আপনি তো গাইলে বল দারুণ গাইলে সকাল একদম মানে ইয়ে হয়ে রইল তো অ্যাবজর্ব। তারপরে তো কী হবে, তারপরে তো কেউই বুঝতে চায় না, কেউই বুঝতে চায় না। তখন তো ইনাসকে যা কি বললে যে আপনি বাংলার লোক হয়ে থাকবেন এর মধ্যে করলে হবে না, বাজাতে পারবে না বলে আমাকে বলে বলে ডিটি যোশী ভার্সন হচ্ছে এই কাশি। তখন হলের কোণে 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 আব্দুল করিমকে গলা ঘুরে বেড়াচ্ছে, ইনাসকে হঠাৎ ধরি সেটা ঝালা ধরি, বললেন একটু ফিউ মিনিটস সমস্ত কল একদম ভর্তি হয়ে গেলো সেই তখন ঝালাকে মানে সমস্ত খল গ্রহণ করতে আরম্ভ করলো। বললে আমার নিজের নিজের এক্সপিরিয়েন্স যা আমাকে ডিটি যোশী বলেছিলেন, আমার তো আর শুনতে পাইনি সে সমস্ত তবে আব্দুল করিম কাকে শুনতে পাইনি, বা তখন সত্যি কথা বললে শুনলো অত বুঝলো ইনাসকা কে হয়তো কিছুটা বুঝলুম সে তার শিখি বলে। আর বড় বড় দাঁড়িয়ে কী বুঝবো গোলাম আলী আমির খানের পূজার বয়সটা তার একটা বোঝার বয়স আমার আছে, একটুখানি চর্চা না করলে এদেরকে বুঝতে পারা যায় না কে কোথায় আছে। গোলাম আলী যখন তখন দিদির কাছেতে ঠুমরি গাইতো যে এক একটা লাইন শুনে মনে হতো এই সেই যদি একটুখানি পোর্শন আমরা করতে পারি যা যে কোনো তোর ঠুমরি গান ওটা গান কি কি ওটা কি প্যারে রেশিয়া শুনো মিনতি আমারি মিনতি বলছে আর আমারই বলছে কত ভাবে বলছে কত করে জানে মনে হচ্ছে যে প্রত্যেকটা বলা যায় শুনো মিনতি আমারিটা মিনতি আমারিটা কত কত রকম ভাবে বলা যায়। ধরো এই এই একটা ধরন, যে ধরনটা আমরা ফিল করতে পারি, আর একটা ধরন আছে আমি তার ওই ধরন আমি যখন গা করছি তখন নিয়ে বেরোচ্ছি কিনা, আমি যখন পা করছি তখন দিয়ে বেরোচ্ছি কিনা, মুঝে তো দেখাই দিতে হয়। তখন তুই যখন বলছিস শুনতে পাচ্ছিস না তাহলে আমাকে আরও ভালো করতে হবে। হি নেভার সেড যে তোর একটুখানি একটুখানি তুই এক্সপিরিয়েন্স তো হবে হবে তা বললেন না। সুতরাং এরা কীরকম ডিভোশন বুঝতে পারা যায় যে আমি খান সাহেব অনায়াসে বলতে পারছেন যে মুঝেই দেখে দিতে তুই একটুখানি এক্সপিরিয়েন্স হবে তখন হবে, তা না বলে বললেন যে আমার তাহলে আমাকে আরও ভালো করতে হবে যাতে তুই দেখতে পাস। সুতরাং এইগুলো হচ্ছে আমার আমার জীবনে এইগুলোই তো তালিম, যে নিজের আপনার সংসার আব্বা না সেই আমির খান আমাকে জিজ্ঞেস করছে একটা অর্ডিনারি লোককে যে শুনতে পাচ্ছিস বুঝতে পারছিস। সুতরাং এইসব লোকের সংস্পর্শে এলে তোমার গান বাজাতে কত ভালো লাগে তুমি ভাবো। গোলাম আলী খান স্যার ও তুলনা হয় মানে মিউজিক বোস চুপ করে থাকতে জানতো গাঁজা মাছ প্রিয় বেটা গাঁজা মাছ প্রিয় হয়ে সকালবেলা বোধে বাড়িতে মিলিয়ামেতে গাইছে ভৈরে বিষে মনে হচ্ছে এর থেকে ভালো গানা হয় না। জেঠু ওই ওনাকে সে গাওয়াতে হলে শুধু তানপুরা ছাড়তে হতো, ওনাকে শুধু উনি গাইতে চাইলে শুধু তানপুরা ছেড়ে দিত, উনি গান করতে আরম্ভ করে দিতেন ন্যাচারালি। হ্যাঁ চুপ করে বসে আছেন
একটু তানপুরাটা খালি ছাড়া হচ্ছে আর কি, বাস আর কিছু দরকার নেই। সময় সময় তানপুরাটা নিয়ে গাইতে আরম্ভ করে দিলেন, বা মাঝে মাঝে অস্বস্তি হতো যদি বাস বাস মানে তানপুরো ছেড়ো না। গাড়িতে চড়তে চড়তে ঝুটা হায় সংসার বলে গাইতে আরম্ভ করলেন। তোর মনে হয় সত্যি ঝুটা হায় সংসার বলে কিছু নেই এমন, মানে গোলাম আলী খান সাহেব কী বলবো, ওটা ইটসেলফ এ মিউজিক। আর আমির খাও ছিল, আমির খাও আমি যা আমি যা পেয়েছি অন্য ধরনের ছিল। আর কে বলবো তো কাশি, আপনার সংসদা নাপ বানাও, আপনার সংসদা নাপ বানানোর সর্বোচ্চ বড় হচ্ছে যে আমার কী দোষ সেটা খুঁজে বার করা। তো কটা লোক নিজের দোষ বুঝতে পারে রে, আমার বা দোষ কী, আমি কি দোষ করছি না, আমি কি দোষ করি, আমার তো আমি তো সব জানি আমার দোষ কোথায়। আরে একটা লোক আসি কাশি আপনার সাংসদা নাম তোমার দোষ লোকে বলবে না, তুমি নিজে খুঁজে বার করো, কি দারুণ কথা। হ্যাঁ সকালবেলা তোমার চোখে জল এসে যাবে, আমি সকালবেলাটা করে যদি শোনো সময় আমির খাঁ সাহেবের কিছু খেয়াল পেতুম তাহলে সেই চর্চাতে আমাদের জীবন চলে যেত। কিছুই কিছুই সত্যি কথা বললো, কিছুই শিখলুম না, কিছুই জানলুম না, এই যে বড় অবস্থা হয়ে গেল আমাদের। তাই তো হাততালি পেয়েছি, খুব লোকে হাত তুলে দিয়েছে, ব্যাস আমি দোষ হয়ে গেলাম, কিছুই জানি না, কিছুই করতে পারছি না। ওই বিলাস খান তখন আই বলে ভাবলি একটা গায়ে কাঁটা দেয়, আমি তো পাশে বসে মানে আমারও তো মনে হচ্ছে যে লোকে ভালো লাগছে কি না। আমি বিলাস খা বাজাচ্ছে, বিলাস খা তো মনেই হচ্ছে লোকে ভালো লাগছে কি না, আমারও আমিও ততখানি স্ট্রাং যে বিলাস খা আছে লোকে ভালো লাগছে। তো তারপর যখন একটা সেই গা করে দাঁড়িয়ে যখন মারে লোকে একটা হুম করে একটা রিলিফ হলো, বিলাসকে নিজেও বললে হ্যাঁ এই বাড়িতে আমি ওইটা তুমি বললে না, আমি খাসাব গানের স্টাইলটাই ছিল চোখ বন্ধ করে গান আরম্ভ করলেন, একদম ধ্যান, কে শুনছে, কে সামনে কী হচ্ছে না হচ্ছে, লোক আসছে যাচ্ছে কি ঢুকছে, হলে কি হবে অ্যাপ্রিসিয়েট যে তুমি করছো, আমি চোখ দিয়ে আমি কান দিয়ে দেখতে পাই, আমি কান দিয়ে দেখতে পাই, আমি কান দিয়ে বুঝতে পারি যে এই আমাকে অ্যাপ্রিসিয়েট করেছে, এই ভালো জায়গায় কোনো হ্যাঁ হ্যাঁ করেছে, একদম ধ্যান, এটা অদ্ভুত, তোমরা সেটা দেখতেই পেলে না, তোমরা দেখতেই পেলে না, ওটা অদ্ভুত। ধর রইস ভালো বাজায়, ভালো হয়ে গান করে একটু ভালো, তারপরে তো এমরায়ত, তারপরে তো সুজাত একটা ইয়ে ভালো আছে, তুই গোলাম আলীকে বল ফিনিশ, মানুষটা ছিল চলে গেল, আমির খাঁকে বল ফিনিশ, আর সেকেন্ডকে তুই খুঁজে পাবি না, বিয়াসকে তুই তারপরে তুই ইয়াস এমরায়তকে দেখবি, তার ছেলেকে দেখবি, এরা অন্য জিনিস ছিল। এমন এমন লোকের সঙ্গে এত ক্লোজ কন্ট্যাক্টে এসে গেলাম না, আমরা কাকে শুনবো তুমি বলো সত্যি, আমরা এত গোলাম আলী খান শুনবো, গোলাম আলী খান সাহেব মানে ম্যাক্সিমাম একেবারে ক্লোজ, বিলায়ত খান সাহেবের সঙ্গে, আমির খান সাহেবের সঙ্গে, গোলাম আলী খান সাহেবের সঙ্গে, ওই তো বললাম গোলাম আলী ঘাঁচা মাছ প্রিয় বেটা ভাঁচা মাছ প্রিয় বলে লোক এত ক্লোজ, বছরের পর বছর কেশের ভাইয়ের গান শুনেছি, রবি শঙ্কর বছর দুয়েক শুনেছি, মানে খালি বাড়িতে প্রোগ্রাম তো শুনেছি, তো সেই দিল্লি যাওয়ার সময় গিয়েছিলেন তো রবি শঙ্কর, সেটা নিয়ে বাজাতে বাজাতে গিয়েছিল সেটা ট্রেনে, সেতার বাজাতে বাজাতে গিয়েছিলেন রবি শঙ্কর, না সেটার বাজাতে বাজাতে সেটা মানে সেটা নিয়ে দিল্লিতে গিয়েছি, দিল্লিতে গিয়েছি, উনি তখন রেডিও স্টেশনে কাজ করেন দিল্লিতে,
তো ওকে প্রায় খবর দেওয়া হচ্ছে যে একদিন মানে বাজনা শুনবো, একদিন বাজনা শুনবো, আর উনি বলে পাঠাচ্ছেন এত গরম আমি সেতারের তারে হাত দিতে পারছি না, কয়েকটা দিন অন্তত অপেক্ষা করতে বলুন। তো তারপরে উনি বলে পাঠালেন যে হ্যাঁ একটু ঠান্ডা, টেম্পারেচারটা একটু ড্রপ করেছে, ঠিক আছে আমি বাজাবো বলুন। আমরা তো বাবা তো গিয়ে তো হোটেলে টোটেলে উঠতাম না, সেলুনে করেই যাওয়া, সেই সেলুনেই থাকা, প্ল্যাটফর্ম সেলুনে আলাদা স্পেশাল প্ল্যাটফর্ম থাকে সেইখানেই থাকা, সেখানে আমরা আছি। তো নিয়ে এলেন আর ইফতিয়াক, বোধহয় শরৎ বাজার তো ইফতিয়াক না, একজন শরৎ প্লেয়ার ছিল সে, আর দিদিমণিকে এক ভদ্র সফিউল্লাহ খান সে তার শেখাতেন, তিনি অ্যারেঞ্জমেন্টটা তিনিই করেছিলেন। রবিশঙ্কর এলো, তখন কিন্তু আমাদের সঙ্গে রবিশঙ্করের এত পরিচয় নেই, তো ওরা তো নিয়ে এলো রবিশঙ্করকে, শ্রোতাকে, আমি আর দিদিমণি আর কেউ নেই। তো সেলুনে বসে, তো যাই হোক সেলুনটা বেশ মোটামুটি খুব একটা ছোট্ট জায়গা না, হল যেটা ঢুকেই সেখানে তো বেশ ভালো গান, এবারে কি যেরকম বাজান একটা বাজালেন টাজালেন হলো, বলে এবার কি শুনতে চান, দিদিমণি বললো অঙ্ক তুমুক হলো টোলে, একটু ঠুংরি বাজালেন, শেষ হয়ে গেল। তো হয়ে যাওয়ার পর উনি বললো আচ্ছা একটা জিনিস আমার খুব আশ্চর্য লাগছে, আপনারা এইখানেই থাকেন? হ্যাঁ, বলে আমি একটু দেখবো মানে ভেতরটা একটু গিয়ে ঘুরে টুরে দেখবো। তো সে তো গিয়ে ঘুরে টুরে দেখলেন, বলে আমার লাইফে এটা আমার প্রথম এইরকম এই এক্সপিরিয়েন্স, এই সেলুনের মধ্যে ট্রেনের মধ্যে প্রোগ্রাম করা আমি জীবনে ভুলব না কোনো দিন। তারপর কলকাতায় এসে আমাদের সঙ্গে ওর সঙ্গে প্রোগ্রাম করে বাড়িতে আবার প্রোগ্রাম তখন গোলাম আলী খান সাহেবের অ্যাটাক হয়েছে, নিঃশেষের খুব কষ্ট হচ্ছে। তো হায়দ্রাবাদে যে ঘরেতে আছে এই গরমেতে গোলাম আলী খান সাহেবের খুব কষ্ট হচ্ছে, নিঃশেষ আমাদের ঘুমাচ্ছে। তো মামা আর ওপরে একটা ফ্যান চলছে, ডিসি ফ্যান একটা, পাও 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 করে আওয়াজ করছে। তো মামার ঢুকে বললে বাবাকে যে বাবা কাল আমি পাকা বদলে দেবো, এই আওয়াজটা তোমার খুব ডিস্টার্ব করছে, তুমি চুপ করে বসে আছো তো মেমারেতে আর চলবে না। বললে মানা নেই ইসকো সাহস সমজলে, আর দে বাইরে যদি কুত্তা চিল্লাতা টোড়ি কাজ যায়। বলতে বলতে মানোয়ার কেঁদে ফেললো, বললে শিশুদা ভাবতে পারেন এই আমার বাবা বলে না একটা লোক যার কদিন পরে মারা গেল যে সেই সময় পর্যন্ত বলছে যে ওইটাকে আঁকটাকে সাহা করে রাস্তায় যে কুকুর চেঁচাচ্ছে তার সঙ্গে দেখ তুমি তড়ি ফ্যাক্টার মনে মানা আমাকে নিজে বলেছে এবং শুধু বলেনি মানে কাঁদতে কাঁদতে বলেছে। নজর ছিল গে, একটা ভালো আংটি পরেছো, একটা ভালো শাড়ি পরেছো, একটা ভালো কানু ঠিক নজরে আসবে, খুব সুন্দর জিনিস, ভীষণ খুব ভালো ছিল, অসম্ভব। আর বিলাত খান সাহেব তো খুব ভালো কালেক্টর ছিলেন, তো যে কালেক্টর হ্যাঁ বলছি নজর নজরটা ভীষণ খুব সুন্দর। বিলাত খান তো দিদিমণি শেখাতে গেছিল, হ্যাঁ প্রথম, হ্যাঁ তো রবীন্দ্রসঙ্গীত বাজান, তাই এটা কি বলে কি মানে সুরটা কি, আমি যে একটু বাউল টাইপের ওরকম একটা কিছু আর কি, ফোক কালেকশন ওর থেকে আমাকে আপনি একটু গান তো এটা মানে বাজান আমি একটু তুলে নেবো এটা, সেভাবে নোট বাই নোট তুলে নিয়েছিল।
তো সেই তার পরের বছরও না বোধ হয় কয়েক মাস বাদে ইন্দ্রাত এসে বললো যে দেখবেন ভাইয়া নেক্সট টাইম ওটা বাজাবে ওটাকে কি করেছে এখন আমার মনে আছে কোথায় হবে হবে ওই জন্য পুরো কথাটা লিখে লিখে তুলে নিয়েছিল পার্টিকুলার কোথায় কি এরকম অ্যাকসেন্ট তারপর ওর মতো করেছে অপূর্ব করেছে মানে বাবাই আমি ছাড়া অন্য কিছুতে আমাকে তোরা খেয়াল করিস কিছুই আমি হ্যাঁ মাছ ছিল ছিল যাই হোক কিন্তু তো এরা অন্য এদের কাছে বসে থাকতাম ভালো লাগে বললাম আলী খান সাহেব রাখেন তো ছেড়ে রাখুন প্রায় 85 বছর হলো এমনি ক্লান্ত হয়ে পড়েছি তবু ছেলেরা ভালো বাজালে বা ভালো গান টান করলে ভালোই লাগে শুনতে এখনও গানবাজনাটাকে ছেড়ে থাকতে পারি না সুযোগ পেলে যাই কিন্তু বয়সটা বুঝতে পারছি যে একটা বয়স হয়েছে তারপর তখন এখন ফুসফুর হয়ে বসে আছি তারপরে কি এদের কাগজে কী পেরোবে না বেরোবে জানি না কাগজেই থেকে যাবো যে গাছের নাজম গাছি বলে একটা লোক ছিল সেটা টেদার বাজাতো লোকটা বোধ হয় খুব খারাপ ছিল না এই কথা বলবে আর কি শুনে শুনে একটু নেই বলবে লোকটা বোধ হয় খুব খারাপ ছিল সত্যি কথা বলতে গেলে কি পাইনি তার হিসাব নিয়ে আছে মন মন নয় এরা